এই চেনটা হচ্ছে নবরত্নর চেন, এখানে একটা রুবি আছে, এমিথিস্ট আছে, ফিরোজা আছে, সলেমানি আকিক আছে, মালাকাইট আছে, এটাও সলেমানি আকিক, এটা মুন স্টোন যেটাকে আমরা ব্লু মুন বলে থাকি, এটা হচ্ছে মুক্তা, মুক্তা এবং মুন স্টোন একই কাজ করে, দুটোই চন্দ্রের কাজ করে। এখানে যে পাথরটা আছে এটাকে আমরা অনেকে শ্বেত প্রবাল বলে থাকি, রক্ত প্রবালের মতোই শ্বেত প্রবাল, কিন্তু এটা শুক্রের জন্য ভালো কাজ করে। শ্বেত প্রবাল মূলত নারীরাই ব্যবহার করে থাকেন বেশি, কিন্তু চন্দ্রের জন্য বা শুক্রের জন্য এই শ্বেত প্রবালটি খুবই কার্যকরী একটি পাথর। এই পাথরগুলো, এখানে যে কতটি পাথর আছে প্রত্যেকটি পাথরই এ গ্রেডের কোয়ালিটি সম্পন্ন পাথর, রুবি থেকে বলুন, এমিথিস্ট বলুন বা আকিক বলুন, প্রতিটিই এ গ্রেডের পাথর। আমার হাতে এই যে পাঁচটা পাথরের লকেট আছে, এখানে দুটো কলম্বিয়ান ইমারল্ড আছে, পান্না আছে, যেটাকে পান্নার বাংলায় বলে ইংরেজিতে বলে ইমারল্ড, বাংলায় পান্না, আরবিতে মরকত বলা হয়। এখানে যে ক্যাটসাইটি আছে এটি হচ্ছে সিলনি ক্যাটসাইট, যদিও এটি সুতা অনেক বড়, কিন্তু এই যে ক্যাটসাইটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে খুবই রেয়ার এবং খুবই এক্সপেন্সিভ একটি ক্যাটসাইট বলা যেতে পারে। এখানে যে পোকরাজটি দেখতে পাচ্ছেন এটি সিলনি পোকরাজ, এটি খুব মানসম্মত একটি পোকরাজ, সাধারণত বাজারে এই ধরনের পোকরাজ পাওয়া যায় না এবং দামও অনেক বেশি। এবার আমি যে এমিথিস্টগুলো দেখাবো, এত বড় এমিথিস্ট সাধারণত খুব কম মানুষ এবং শৌখিন মানুষ ছাড়া কেউ এত বড় এমিথিস্ট ধারণ করতে পারেন না। এগুলো প্রত্যেকটি রিং এবং এই ব্রেসলেটগুলো গোল্ডে তৈরি। এই এমিথিস্টটা প্রায় 29-30 ক্যারেটের মতো আছে। এই যে এমিথিস্টটি এটির ওজন কিন্তু আরও বেশি। এমিথিস্ট পাথর ব্যবহারের কার্যকারিতা হচ্ছে মূলত শনির বিকল্প হিসাবে, ইন্দ্রনীলা পাথরের বিকল্প হিসাবে এমিথিস্ট পাথর ব্যবহার করা হয়। দেখা গেল আপনি হয়তো একটি হাই পাওয়ারের ওষুধ খেতে পারলেন না, তার বদলে কিন্তু ডাক্তার সাহেব আপনাকে একটি 300 mg বা 500 mg একটি নাপা দিয়ে দিলেন। বর্তমানে 1000 mg বা 1000+ mg নাপা পাওয়া যায়। তেমনি এমিথিস্ট এটি কিন্তু গ্রহরত্ন এবং এটি খনিজ সম্পদ। এমিথিস্ট পাথর অনেকে মনে করে থাকেন এটি আর্টিফিশিয়াল, তা কিন্তু নয়, এমিথিস্ট কিন্তু খনিজ পাথর। আপনি নিচের অংশের থেকে দেখলে বুঝতে পারবেন ভিতরে এক ধরনের রেশ আছে, আঁশ আছে, ভালো করে লক্ষ্য করলে আমার ভিডিওতে দেখতে পারবেন। এমিথিস্ট, অরিজিনাল এমিথিস্ট আজকাল বাজারে পাওয়া দুষ্কর্দা, যেহেতু আজকাল বাজারে নকল পাথরের ছড়াছড়ি, কোনটা আসল কোনটা নকল চিনাটা ভীষণ দায়। বাংলাদেশের এরকম কিছু পাথর ব্যবসায়ী আছেন যারা বলে থাকেন যে আমরা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, আমরা, আমাদের কাছে বৃহৎ কালেকশন। এরা বিভিন্ন জনের কাছ থেকে পাথর কালেকশন করে তাদের নিজেদেরকে জাহির করার জন্য বলে থাকেন যে আমাদের কাছে সর্ববৃহৎ কালেকশন আছে। আসলে সর্ববৃহৎ কালেকশন থাকলেই হবে না, আপনি যদি 10 কেজি পাথর আপনার কাছে থাকে আর কাজের জিনিস যদি একটা না থাকে তাহলে সেই 10 কেজি পাথরের কোনো মূল্য নাই। কথা হচ্ছে আপনার দোকানে যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টের মান কতটুকু ভালো সেটা হচ্ছে আসল। আপনি শুধু বুড়ি বুড়ি পাথর ডিসপ্লেতে দেখালেন, ফেসবুকে পোস্ট করলেন বা লাইভ করে দেখালেন, কিন্তু আপনার মানসম্মত জিনিস যদি আপনি একটা না দেখাতে পারেন না আপনার ক্রেতাকে, কারণ সব ক্রেতাকে যে আপনি প্রতারিত করতে পারবেন তা কিন্তু নয়। এখনকার অনেক ক্রেতাই আছেন যারা পাথর চিনেন এবং বোঝেন কোনটা আসল কোনটা নকল। এই যে ইমারলগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ইমারল সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়, কারণ এই ইমারলটি প্রায় 12 ক্যারেটের বেশি আছে আর এই স্কোয়ার ইমারলটি প্রায় 10 ক্যারেটের বেশি আছে। এই ধরনের একটা ইমারল আপনার 2-3 লক্ষ টাকা দামের নিচে আপনি বাজারে কিনতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে সবার পক্ষে যে 2 লক্ষ টাকা দিয়ে ইমারল কিনতে হবে তা কিন্তু না, যার যেরকম সাধ্য সে সাধ্য অনুযায়ী তিনি ইমারল ব্যবহার করবেন। কারো হয়তো 5 লক্ষ টাকা দিয়ে ইমারল পড়ার সাধ্য আছে, আবার কারো 5000 টাকা দিয়ে ইমারল পড়ার সাধ্য আছে, কিন্তু কার্যকারিতার বিষয়টি এখন 5000 টাকার আর 5 লক্ষ টাকার ইমারল্ডের কার্যকারিতার কিন্তু সেম হবে না, একটু 19-20 হবে। আপনি মোটরসাইকেলে গন্তব্যস্থলে যখন এক জায়গায় যাবেন 30 মিনিটে পৌঁছাতে পারবেন, কিন্তু বাইসাইকেলে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে আপনার 1.5 ঘন্টার সময় লাগবে। আপনি ঠিক সেই সময় গন্তব্যস্থলটা যদি হেলিকপ্টারে যান আপনি কিন্তু 5 মিনিটে পৌঁছাতে পারবেন। বিষয়টি হচ্ছে এইরকম। তো সুপ্রিয় দর্শক বন্ধু,
আমার এই যে কালেকশনগুলো আমি দেখালাম, এগুলো মূলত একজন আমার ক্লায়েন্টের অর্ডারি পাথর এবং তিনি নিজে ধারণ করে থাকেন। তিনি খুব শৌখিন ব্যক্তি। এই ধরনের অনেক শৌখিন ব্যক্তি বাংলাদেশে আছেন যারা রত্নপাথর ব্যবহার করেন এবং রত্নপাথরের প্রতি তাদের আলাদা এক ধরনের শ্রদ্ধা আছে। এই কারণে তারা রত্নপাথরকে শ্রদ্ধা করেন, কারণ রত্নপাথর আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর সৃষ্টিকে আমরা কেউ কখনো অস্বীকার করতে পারবো না। পৃথিবীতে সৃষ্টির 18,000 মাখলুকাতের মধ্যে যত রত্নপাথর যত কিছুই আছে প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে যদি কেউ অস্বীকার করেন, তিনি মানব হিসাবে কখনোই রূপান্তরিত হতে পারেন না, কারণ আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা তামাশা করতে পারি না। এমনি অনেক জিনিস নিয়ে আমরা তামাশা করতে পারি বা অনেক জিনিস ফেক হতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত সরাসরি যে সৃষ্টিগুলো আছে এগুলোকে নিয়ে কেউ অস্বীকার করতে পারবেন না। আমার এই ভিডিওতে যে পাথরগুলোর কালেকশনগুলো আপনাকে দেখালাম, দেখুন এই ধরনের ফিরোজা, এটি হচ্ছে ইরানের ফিরোজা, এটা আমরা নেশাপুরি ফিরোজা বলে থাকি। ইরানের নেশাপুরির ফিরোজা কিন্তু এখনকে খুবই এক্সপেন্সিভ, কারণ এটার নিচে এক ধরনের আঠা থাকবে, আঠালো থাকে। এটি যখন আংটিটি বানানো হয় তখন ওই আঠাটি ছুটে যায় অটোমেটিকলি। হ্যাঁ, আর এই যে সলেমানি আকিকের কথা আমি আবারও বলছি, আমার নিজের হাতেও আপনারা প্রায় ভিডিওতে দেখেন এই ধরনের একটি সলেমানি আকিক আমি নিজে ব্যবহার করি। সলেমানি আকিক হযরত সলেমান আলাইহিসসালাম ব্যবহার করতেন, তার জন্য এই পাথরটির নামকরণ করা হয়েছে সলেমানি আকিক। সাদা কালো র্যাকের যত পাথর দেখবেন আপনারা প্রত্যেকটি সলেমানি আকিক হবে। সাদা কালো এবং ডোরাকাটা র্যাক থাকলে এটা সলেমানি আকিক হিসেবে বিবেচিত হবে। এই যে পাথরটি আর এই পাথরটি দুটোই সলেমানি আকিক, পার্থক্য হচ্ছে এটা সাদা র্যাকটা কম কিন্তু র্যাক আছে। এটি আপনি যখন ভালো করে স্পষ্ট করে দেখবেন এটাতেও কিন্তু এক ধরনের র্যাক আছে, কিন্তু সাদা র্যাকটা নেই কিন্তু র্যাক আছে। আর এই যে পাথরটি, এটি হচ্ছে মালাকাইট হিসাবে ব্যবহার করা হয়। মালাকাইটটা হচ্ছে মূলত শোল ব্যথার জন্য, শরীর ব্যথার জন্য। এটি মূলত স্বর্ণের খনি এবং তামার খনিতে এই পাথরটি পাওয়া যায়। অনেকেই হয়তো জানেন না যে মালাকাইট আসলে কী কাজে আসে। আর মুক্তাম অনুষ্ঠানের কথা তো আমি ইতিপূর্বে বলেছি। আর এই রুবি পাথর, যারা সিংহরাশির জাতক আছেন তারা রুবি পাথর ব্যবহার করতে পারেন। যাদের ইংরেজি মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্ম তারা রুবি পাথর ধারণ করতে পারেন। সিংহরাশির যে কোনো জাতক রুবি পাথর ধারণ করতে পারেন। এছাড়া যে কোনো জাতকের যদি জন্মকুণ্ডলিতে রবি নিচুস্থ থাকে তাহলে তারা রুবি পাথর ধারণ করতে পারেন, রুবি নির্দ্বিধায় পড়তে পারেন। এছাড়া কোনো জাতকের যদি জন্মকুণ্ডলিতে বা হস্তরেখায় শনি নিচুস্থ থাকে তখন তিনি নীলা বা এমিথিস জাতীয় পাথর ব্যবহার করতে পারেন। নীলা এমিথিস পাথর এই কারণে ব্যবহার করবেন যে শনি খারাপ থাকলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়, আর্থিক, মানসিক, শারীরিক এবং মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়। আর পান্নার কথা তো অনেকে জানেন যে আমি নিজেও আমার ভিডিওতে হয়তো অনেকে দেখেছেন যে আমার নিজেও আমার ভিডিওতে আমি পান্না ব্যবহার করে থাকি। পান্না মূলত বুধ গ্রহের কাজ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ব্রেন বুদ্ধি উপস্থিত বুদ্ধি আপনাকে দিবে এবং মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবে, ব্যবসায় উন্নতি হবে, যোগাযোগ ভালো হবে, সমাজে আপনি একটা অবস্থান পাবেন। আর এই দুটো ক্যাটসাইয়ের উপকারিতা আমি একবার শর্টেজে বলে দিচ্ছি, ভিডিও যেহেতু খুব ছোট ভিডিও। ক্যাটসাই মূলত হচ্ছে কেতু গ্রহের কাজ করে। যদি কোনো জাতকের পিছনে গুপ্তশত্রু থাকে, গুপ্তশত্রু থাকলে দেখবেন তিনি কোনো কাজে উন্নতি করতে পারবেন না, একটা না একটা অদৃশ্য বাধা থাকবে। গুপ্ত শত্রুকে আপনি দেখেও চিহ্নিত করতে পারছেন না, মানে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন যেতে পারছেন না। তো কেতু যখন কোনো জাতকের খারাপ থাকে তখন তার অ্যালার্জির সমস্যা থাকতে পারে। কেতু যখন কোনো জাতকের খারাপ থাকে তখন তার সাইনাসেরও সমস্যা থাকতে পারে, বা যৌনাঙ্গে কোনো সমস্যা থাকতে পারে, বা নিম্নাঙ্গে কোনো সমস্যা থাকতে পারে। কেতু খারাপ থাকলে শত্রু তার শত্রুতামি করবে, মঞ্চে উঠে তিনি ভালো বক্তৃতা দিতে পারবেন না, এক ধরনের ইনডিসিশনে ভুগবেন। এটি কিন্তু কেতুর জন্য হয়ে থাকে। তিনি যত ভালো বক্তাই হন না কেন, যদি তার কেতু ওই সময় ডিসফেভারে থাকে দেখবেন তিনি যত ভালো প্রিপারেশন নিয়ে যান না কেন মঞ্চে তিনি বক্তৃতা দিতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি পোকরাজ পাথরের কথা বলবো। পোকরাজ হচ্ছে বৃহস্পতি গ্রহের রত্ন। যারা বিশেষ করে সমাজের শিল্পপতি আছেন, কোটিপতি আছেন বা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাই মূলত পোকরাজ পাথর ধারণ করে থাকেন। পোকরাজ হচ্ছে যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্ম তারা ধারণ করতে পারেন। মীন এবং ধনুরাশির জাতকরাও ধারণ করতে পারেন নির্দ্বিধায়। আর এই পোকরাজ পাথর ধারণ করলে মূলত যেটা হয়, আপনার বৃহস্পতি গ্রহ আপনার ফেভারে আসে, মানুষ আপনার কথা শুনবে, যে কোনো মানুষকে আপনি দ্রুত কনভিন্স করতে পারবেন এবং আপনি একটা সম্মান অর্জন করতে পারবেন, সমাজের যে কোনো ক্ষেত্রে আপনি সম্মান অর্জন করতে পারবেন। আমার এই ভিডিওটি, এই পাথরগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে
পাথর নিয়ে অনেকে অনেক ধরনের হাসি ঠাট্টা করেন যে একজনের কয়টা পাথর ধারণ করা যায়। এই পাথরগুলো সবগুলো কিন্তু একজনের, তিনি একজন শৌখিন ব্যক্তি এবং তিনি ধারণ করেন এবং তিনি মনে করেন যে পাথরগুলো ধারণ করা তার কাছে একটা শৌখিনতা বলা যেতে পারে এবং তিনি এটা উপকৃত হয়েছেন কি হয়েছেন না এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পাথরের কার্যকারিতা আছে। কার্যকারিতা আছে যেহেতু আমি পূর্বেও বলেছি আল্লাহর কোনো সৃষ্টিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। প্রতিটি প্রাণী জীব জন্তু বলেন গাছ বলেন লতাপাতা বলেন প্রতিটিতেই কোনো না কোনো উপকার আছে, আবার সাইড এফেক্টও আছে। যদি সেটি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তখনই সেটি সাইড এফেক্ট হয়, আর যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তখনই এটি সাইড এফেক্ট হয় না। আপনারা সকলে ভালো থাকুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।